হ্যাঁ কী অবস্থা কেমন আছে সবাই আজকে খুব ছোট্ট একটা ভিডিওর মধ্যে তোমাদেরকে ক্রায়ো সার্জারি জিনিসটা শিখিয়ে দিচ্ছি দেখো ক্রায়ো সার্জারি গ্রিক ওয়ার্ড ক্রায়ো মানে হচ্ছে খুবই ঠান্ডা খুবই ঠান্ডা বা প্রচণ্ড ঠান্ডা গ্রিক শব্দ আর সার্জারি মানে হচ্ছে কি হাতের কাজ তো ক্রায়ো সার্জারি হচ্ছে খুবই ঠান্ডা বা প্রচণ্ড ঠান্ডা প্রয়োগ করে যে কাজ করা হয় বা যে অপারেশনটা করা হয় সেটাই হচ্ছে ক্রায়োসার্জারি ক্রায়োসার্জারি এই জিনিসটা খ্রিস্টপূর্ব পঁচিশশো সালের দিকে মিশরীয়রা ব্যবহার করত। প্রথমে মিশরীয়রা ব্যবহার করতো এরপরে সর্বপ্রথম ক্রায়োসার্জারি ব্যবহার করা হয় ইংল্যান্ডে হুম ইংল্যান্ডে তো ইংল্যান্ডে আঠারোশো পঁয়তাল্লিশ সালে সর্বপ্রথম ক্রায়োসার্জারি ব্যবহার করা হয় এবং ক্রায়োসার্জারিতে তরল অক্সিজেনের ব্যবহার শুরু হয় উনিশশো সালের দিকে বুঝতে পারছো তো ক্রায়োসার্জারি জিনিসটা কি কোথায় করা হয় যে ধরো সূক্ষ্ম আঁচিল বা তিল বা ব্রন বা ছোটোখাটো যে একটা ছোট কোষের ভিতরে বা টিস্যুর মধ্যে যদি কোনো জীবাণু প্রবেশ করে কোনো রোগ হয় সেই জায়গায় আসলে বা কোনো ছোট টিউমার হয় সেই চিকিৎসাগুলোতে ক্রায়োসার্জারি ব্যবহার করা হয় ক্রায়োসার্জারি ব্যবহার করার জন্য এই ক্রায়োজেনিক এজেন্টগুলো লাগে ক্রায়োজেনিক এজেন্ট কি এটা হচ্ছে প্রোপেন কার্বন অক্সাইড নাইট্রাস অক্সাইড অক্সিজেন হিলিয়াম নাইট্রোজেন আর্গন নাইট্রোজেন আর আর্গন তরল নাইট্রোজেন এবং আর্গনটা সাধারণত ক্যান্সার সেলকে ক্যান্সার সেল নষ্ট করতে ব্যবহার করা হয় তরল নাইট্রোজেন আর আর্গন ক্যান্সার সেল ধ্বংস করার জন্য ব্যবহার করা হয় এই কাজটা কিভাবে করা হয় দেখো যে কোনো একটা আক্রান্ত কোষ বা টিস্যুতে ধরো যে এই টিস্যুটা হচ্ছে আক্রান্ত একটা টিস্যু যেটা হচ্ছে কি হয়তো বা অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের কারণে হয়েছে বা কোনো কারণে টিউমার টাইপের বা কোনো জীবাণু আক্রান্ত করে এই জায়গাটায় রোগ সৃষ্টি করছে তে এই জায়গাতে ক্রায়ো সার্জারি করতে হবে তো প্রথমে করা হয় কি ক্রায়োপ্রবের মধ্যে দেখো ক্রায়োপ্রব ক্রায়ো সার্জারিতে ব্যবহার করা যে খুবই আলট্রা থিন নিডল ক্রায়োপ্রব হচ্ছে আলট্রা থিন মানে খুবই পাতলা একটা নিডল এই ক্রায়োপ্রব ইউজ করা হয় ক্রায়োপ্রবের মধ্যে ক্রায়োজেনিক এজেন্টগুলা নেওয়া হয় ক্রায়োজেনিক এজেন্ট কারা এই যে এরা ক্রায়োজেনিক এজেন্টগুলো নেওয়া হয় নিয়ে আক্রান্ত স্থানে যখন প্রয়োগ করা হয় তখন আক্রান্ত স্থানে তাপমাত্রা নরমালি একচল্লিশ ডিগ্রি মাইনাস একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস থেকে মোটামুটি মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াসের মতো করা হয় দেখো জিরো ডিগ্রি সেলসিয়াসে বরফ হয়ে যায় পানি তাই না তো সেখানে মাইনাস একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি মানে কি ওই জায়গাটা ওই কোষটা একদম জমাটবদ্ধ হয়ে যায় একদম পুরাপুরি সম্পূর্ণভাবে জমে যায় একদম মানে এই জন্যেই বলা হচ্ছে যে ক্রায়ও মানে খুবই ঠান্ডা একদম জমাটবদ্ধ হয়ে যায় জমাটবদ্ধ হলে কি হয় আশপাশ থেকে কোনো রক্ত নালিকা বা কৈশিক জালিকা থেকে সেখানে কোনো পুষ্টি উপাদান পুষ্টি উপাদান বা কোনো প্রকার রক্ত সেখানে আসে না আসা বন্ধ হয়ে যায় এতে করে এই গোটা কোষটা নষ্ট হয়ে যায় বা একদম জমে এর ভিতরে জীবাণুসহ পুরোটা নষ্ট হয়ে যায় ধ্বংস হয়ে যায় এরপরে করা হয় কি নর্মালি হিলিয়াম দিয়ে ও টেম্পারেচারটা আবার বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে মোটামুটি চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মতো করা হয় মানে টেম্পারেচারটা বাড়ানো হয় ফলে হল কি জিনিসটা তো অলরেডি মরে গেছে এরপর টেম্পারেচার বাড়ায় দিয়ে যেটা করা হয় যে ওই জিনিসটাকে গলিয়ে ফেলা হয় ওই জীবাণু বা ওই আক্রান্ত টিস্যুটাকে গলিয়ে ফেলা হয় আক্রান্ত টিস্যু যখন একদম গলে যায় তখন যেটা হয় আক্রান্ত টিস্যু গলে গেলে ওই ফুল টিস্যুটা আক্রান্ত ওই জায়গাটা পুরাপুরি শেষ হয়ে যায় তার মানে তোমার রোগাক্রান্ত অংশটা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় এইভাবে কিছু ক্ষেত্রে আমরা রোগের অনেক উপশম করতে পারি কিন্তু মনে রাখতে হবে যে ক্রায়োসার্জারি কিন্তু সব ক্ষেত্রে ব্যবহার করা যায় না যদি কোনো রোগ ছড়িয়ে যায় তখন ক্রায়োসার্জারি ইউজ করা যায় না রোগটা যদি একটা নির্দিষ্ট পয়েন্টে থাকে তখন ক্রায়োসার্জারি ইউজ করা যায় এটাই হচ্ছে ক্রায়োসার্জারির সীমাবদ্ধতা এবং এইখানে কোনো প্রকার রক্তপাতের কোনো ঘটনা ঘটে না বলে এইটা হচ্ছে রক্তপাত ছাড়া একটা চিকিৎসা পদ্ধতি থ্যাংক ইউ